হ্যালো রুবন আসসালামু আলাইকুম দিসির শাকিল তো লাস্ট কয়েকটা ভিডিও থেকে আমরা ক্রস ভ্যালিডেশন নিয়ে কথাবার্তা বলতেছি তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আপনারা পাইথন দিয়ে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ইমপ্লিমেন্ট করবেন ওকে দেন আমি এটাও দেখাবো যে অ্যাকচুয়ালি ট্রেন টেস্ট স্প্লিট অ্যান্ড কে ফল্ট ক্রস ভ্যালিডেশনের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায় বিকজ আমি জানি আপনাদের অনেকের মধ্যেই হয়তো কনফিউশন কাজ করতেছে যে ট্রেন টেস্ট স্প্লিট কি দেন ক্রস ভ্যালিডেশন আমরা কেন ইউজ করব হয়তো অনেকের মাঝে অনেক ধরনের কনফিউশন থাকতে পারে তো আজকে আপনাদের সমস্ত কনফিউশন আমি ক্লিয়ার করে দেবো আমি মনে করি আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ফুললি কনসেন্ট্রেশন ক্রিয়েট করে ভিডিও দেখবেন দেন আই উইশ ইউ অল গ্যাস এনজয় লট সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও ওকে ওয়েল সো লাস্ট একটা ভিডিওতে আমরা স্প্যাম ইমেইল ডিটেক্টরের একটা প্রবলেম দেখছিলাম হ্যাঁ তো এইটা আমি সলভ করে দেখাইছিলাম নাইফ বেজ ক্লাসিফায়ার ইউজ করে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা একটা ডাটা সেট এটা হচ্ছে একটা মেইলের একটা কিছু মেইল দেওয়া আছে এবং এখানে স্প্যাম নামে একটা কলাম আছে এখানে ভ্যালু আছে জিরো এবং ওয়ান ওয়ান মিন্স হচ্ছে স্প্যাম অ্যান্ড জিরো মিন্স হ্যাম ওকে তো আমি এই প্রজেক্টটা করেছিলাম তো এই প্রজেক্টের মধ্যে যেখানে কেফল ক্রস ভ্যালিডেশন ইউজ করতে হয় সেখানে আমি এটা ইউজ করে আপনাদের জাস্ট ডিফারেন্সটা বুঝাবো ওকে সো দ্যাটস এই প্রজেক্টটা আমি ওপেন করছি তো আপনারা যারা এই প্রজেক্টটা দেখেননি তারা দেখে নেবেন আমি সেটা নিয়ে কথা বলছি না যেহেতু আজকে আমাদের ভিডিও টপিক কে ফল্ট ক্রস ভ্যালিডেশন এবং তার আগে ট্রেন টেস্ট স্প্লিট অ্যান্ড কে ফল্ট ক্রস ভ্যালিডেশনের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায় আর কোনটা ইউজ করব অ্যান্ড কেন ইউজ করব। তাহলে চলুন আমি এই প্রোজেক্টটাই আমি আবার একটু ওভারভিউ দিচ্ছি বিকজ এই প্রোজেক্টটা আমি করেছিলাম ট্রেন টেস্ট স্প্লিট ইউজ করে সো সবার প্রথমে আমি ডাটা সেটটাকে ইম্পোর্ট করছি তারপর আমি কাউন্ট করছি যে অ্যাকচুয়াল আমাদের ক্লাসের মধ্যে কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট আছে দেখেন এখানে জিরো কন্টেন করতেছে আর তেতাল্লিশশো ষাটটা তারপর ওয়ান ওয়ান ছিল এখানে অনেকটা ইমব্যালেন্স টাইপের ডাটা সেট হোয়াট সেটা আমাদের প্রবলেম না এই ডাটা প্রিপ্রসেসিং করছি তো প্রিপ্রসেসিং আগে এখানে দেখেন আমি যেটা করছিলাম আমাদের আজকের যেটা টপিক আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিক নিয়ে আলোচনা করব এবং কে ফল ক্রস ভ্যালিডেশন নিয়ে আলোচনা করব সো এখানে দেখেন এই জায়গায় আমি সেপারেট করছিলাম ডিপেন্ডেন্ট সরি ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট যে ফিচার সেটা আমি আলাদা করছিলাম তো আলাদা করার পরে আমরা নর্মালি যেটা করছিলাম যে ট্রেন টেস টেস্ট স্প্লিট ইউজ করছিলাম তো ট্রেন টেস্ট স্প্লিট করে আমরা কী করছিলাম আমরা ট্রেন ডাটা এবং টেস্ট ডাটা দুটাকে আলাদা করছিলাম ঠিক আছে তো এইটার সাথে এগুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত ঠিক আছে সো এইটা নিয়ে আমি আর ডিটেলসলি কথাবার্তা বলছি না বিকজ এর আগে আমি এর আগে অনেকবার আমি এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলছি ওকে সো আই হোপ আপনারা ট্রেন টেস্ট স্প্লিট কীভাবে কাজ করে এটা জানেন সো এটা নিয়ে আর কথা বলতে হবে না তো ট্রেন টেস্ট স্প্লিট তো আমি ইউজ করলাম তো এখন আমাদের ট্রেনিংয়ের মধ্যে কিছু ডাটা আসছে এবং টেস্টের মধ্যে কিছু ডাটা আছে তো আমি এখানে দিয়েছিলাম টেস্ট সাইজ পয়েন্ট টু তার মানে কি টোয়েন্টি পারসেন্ট ডাটা রাখছি ডাটা রাখছি আমি টেস্টের মধ্যে এই যে এক্স টেস্ট এবং ওয়াই টেস্টের মধ্যে দেন এইট্টি পার্সেন্ট ডাটা রাখছি আমি ট্রেনিংয়ের মধ্যে মানে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের মধ্যে ওকে দেন র্যান্ডম স্টেট আমি দিয়েছি ফোরটি টু আমি যে কোনো কিছু দিতে পারি আমি টেন দিতে পারতাম আমি ওয়ান দিতে পারতাম আমি হান্ড্রেড দিতে পারতাম আমি টু দিতে পারতাম আমি যে কোনো কিছু দিতে পারতাম সো এটা সমস্যা না তো র্যান্ডম স্টেট দেওয়ার মানে হচ্ছে র্যান্ডমলি র্যান্ডমলি আমার ডাটা সেট থেকে ভ্যালুগুলো জাস্ট ট্রেনে এবং টেস্টের মধ্যে জাস্ট সিলেক্ট করবে ওকে কিছু ডাটা রাখবে ট্রেনিংয়ের মধ্যে কিছু না অ্যাকচুয়ালি এখানে আমি যে হিসাবে মানে যে আমি আমি আনুপাতিক হারে এটা বলে দিয়েছে যে বিশ পারসেন্ট ডাটা রাখবে আমার টেস্টের মধ্যে এবং এইট্টি পার্সেন্ট ডাটা রাখবে আমার ট্রেনিংয়ের মধ্যে ওকে তো র্যান্ডমলে এই ডাটাগুলো চলে যাবে তো আমি যতবার রান করাবো ততবার আমার র্যান্ডম স্টেটের ভ্যালু অনুযায়ী আমার কিন্তু ডাটাগুলো চেঞ্জ হইতে থাকবে ঠিক আছে বাট এখানে সুবিধা হচ্ছে আপনি আবার আপনার পছন্দের পছন্দ মতো আপনি কিন্তু আপনার ডাটা নিতে পারতেছেন যে আপনি কত পার্সেন্ট ডাটা দিয়ে অ্যাকচুয়ালি টেস্ট করাইতে চান ঠিক আছে তো এগুলো নিয়ে আমি এর আগে অনেকবার কথাবার্তা বলছি তো এখন আর ডিটেলসে বলছি না তো আমি কটা রান করাই ঠিক আছে তো এটা একবার রান করানো আছে তো দেখেন আমাদের এখানে আমাদের ফাইনাল অ্যাকিউরেসিটা দেখি আমাদের অ্যাকিউরেসি আসছে কত অ্যাকিউরেসি আসছে পয়েন্ট এইট ফাইভ জিরো এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আমাদের অ্যাকিউরে আসছে পয়েন্ট এইট ফাইভ জিরো তো আমি যদি র্যান্ডম স্টেটের ব্যালটটা এখানে চেঞ্জ করে দিই সাপোজ আমি দিয়ে দিলাম হানড্রেড সাপোজ তো দেখেন আমি আবার রান অল দিই সেল রান অল ওকে তাহলে ফুল কোডটা আবার রান হবে তো তাহলে দেখি আমাদের অ্যাকিউরেসিটা কত আসে ওকে দেখেন আমাদের অ্যাকিউরেসির আগে ছিল কত পয়েন্ট এইট ফাইভ জিরো বাট এবার আসছে কত এবার আসছে পয়েন্ট এইট ফাইভ এইট মানে এইটটি ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট অ্যাকিউরেসি তার মানে অ্যাকিউরেসি কি বাড়ছে বা আমি যদি এখানে সাপোজ ওয়ান দেই সেই ক্ষেত্রে দেখেন কী হয় মনে রাখতে হবে আপনাদের অ্যাকিউরেসি কত কত আছে এখন পয়েন্ট এইট ফাইভ এইট ওকে তারপরে আবার রান করাই পয়েন্ট এইট ফাইভ এইট এইট ফাইভ এইট তো তাহলে দেখি এবার কত আসে এবার দেখেন এবার আসছে পয়েন্ট এইট ফাইভ ছিল এবার আসছে পয়েন্ট এইট সিক্স ফাইভ সিক্স তো যাই হোক আমাদের এই ইয়া মানে আমাদের যে ট্রেন টেস্ট স্প্লিট আমি জাস্ট এটা এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ট্রেন টেস্ট স্প্লিট যে যেভাবে কাজ করে এটা আমি জাস্ট আপনাদেরকে আপনাদের বোঝাতে চাচ্ছি তো ট্রেইন টেস্ট স্প্লিট কীভাবে কাজ করে এগুলো যেহেতু আমি দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি সো এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নাই আমরা বুঝলাম বাট আমরা আজকে দেখবো যে আমরা সেম ডাটা সেম প্রজেক্টের মধ্যে কিভাবে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ইউজ করব তো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট ওকে সো আমরা এখন দেখবো যে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন কীভাবে আমরা ইউজ করতে পারি সো আমি এটা কমেন্ট করে দিচ্ছি কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ওকে তো আমি এটা হেডিং করে দিই ওকে রান করাই আমি কিছু নিউ সেল নিচ্ছি এটা আমার লাগবে ওকে তো এখন আমি যেটা করব আমার সবার প্রথমে কিন্তু আমার এখানে দেখেন আমি যখন ট্রেন টেস্ট স্প্লিট ইম্পোর্ট করছিলাম যে দেখেন আমি কোথা থেকে করছিলাম ফ্রম স্কেলার্ন ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট তো সিমিলারলি তো এখানে আমাদের কে ফল ক্রস প্যালেটেশন ইজ নাথিং বাট সিমিলার সিমিলার অ্যাস ট্রেন টেস্ট স্প্লিট বাট ট্রেন টেস্ট স্প্লিট একটা নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে অ্যান্ড কে ফল্ট ক্রস ভ্যালিডেশন এক আরেকটা নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে দ্যাটস ইট তো আপনারা ট্রেন টেস্ট স্পিড ইউজ করতে পারেন অথবা কে ফল্ট ক্রস ভ্যালিডেশন ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি জাস্ট দেখাবো যে এটা কীভাবে আপনারা করবেন ওকে তো আমি এটা কেটে দিচ্ছি জাস্ট আমি এখানে দিব ক্রস ভ্যালিডেশন স্কোর সো ক্রস আন্ডার স্কোর দেন আপনি যদি ট্যাপ চাপেন তাহলে চলে আসবে ওকে সো আমাদের আমরা এখানে নিব ক্রস ভ্যালিডেশন স্কোর ওকে তো রান করাই দেন ক্রস ভ্যালিডেশন স্কোরের জন্য আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে ওকে ওকে এখন আপনাদের এখানে মনে রাখতে হবে এর ভেতরে ইম্পর্টেন্ট চারটে প্যারামিটার ঠিক আছে ইম্পর্টেন্ট এখানে চারটে প্যারামিটার আপনি প্রথম প্যারামিটার দেবেন আপনার মডেল মডেলের অবজেক্ট ওকে যেহেতু আমি এখানে নাইফ বেস অনলি নাইফ বেস ইউজ করছি সো আমি নাইফ বেসের জন্য আমি দেখব পারফরমেন্স ঠিক আছে আমাদের মূল উদ্দেশ্য কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পারফরমেন্স দেখা মানে অ্যাকিউরেসি কত আসছে এটা আমি দেখব তো আপনারা জানেন যে আমি যদি একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো মডেল ইউজ করি সাপোজ আমি যদি র্যান্ডম ফরেস্ট ইউজ করতাম দেন আমি যদি এখানে ডিসিশনটি ইউজ করতাম তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অ্যাকিউরেসি আসতো ঠিক আছে সো আমি যেহেতু এখানে অনলি নাইফ বেস ইউজ করছি সো নাইফ বেসের জন্য আমার আমি তো একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম এইখানে দেখেন এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই যে আমি মাল্টি নোমিয়াল বেস ব্যাস ইউজ করছিলাম সো আমার সবার প্রথমে নাইফ বেস ইম্পোর্ট করা লাগছে তারপর আমি জাস্ট নাইফ বেসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করছি যে মাল্টি নোমিয়াল তারপর ফার্স্ট ব্র্যাকেট তো এটা আমি রাখছি মডেলের মধ্যে তার মানে কি অবজেক্টের নাম কি মডেল ওকে সো আমি যদি এখানে মডেল দেই তার মানে বোঝাইতেছি যে আমি মাল্টিনোমিয়াল নোমিয়াল বেস ইউজ করছি ওকে ওকে তো কমা দিলাম মডেল আমি এখানে নিয়ে আসলাম তো আপনি এখানে যা নাম দেবেন সেই নামটা এখানে দিয়ে দেবেন তারপর দেখেন আমরা যখন ফিট করাইতাম টাটা সেটটাকে ফিট করাইতাম তখন কী দিতাম এক্স কমা ওয়ান ওয়াই ট্রেন বিকজ আমরা এখানে ট্রেইন ডাটা এবং টেস্ট ডাটা আলাদা করছিলাম ট্রেন ডাটা ছিল ট্রেনের মধ্যে টেস্ট ডাটা ছিল ট্রেন টেস্টের মধ্যে ওকে তো আমরা এখানে কি করব এটা হচ্ছে আমাদের বোঝার বিষয় আমরা যেহেতু ট্রেন টেস্ট স্পিড ইউজ করতেছি না তার মানে আমরা তো এক্সট্রেন ট্রেন ওয়াই ইউজ করতে পারবো না তাহলে আমরা কি ইউজ করবো আমি যখন থিওরি পরেছিলাম তখন আমি বলছিলাম যে ফুল ডাটা সেটটাকে সবার প্রথমে সাফেল করবে তারপর ফুল ডাটা সেটটাকে দুই ভাগে ভাগ করবে এবং আমাদের জয়টা ফল্ট আমরা নিব ওই হিসাবে আমাদের ইটারেশনটা কমপ্লিট করবে ওকে তো এখন আমরা ট্রেনটের স্পিড ভাগ করি করিনি যেহেতু সো আমরা এগুলো নিব না আমরা ডিরেক্ট আমরা ডিরেক্ট এক্স এবং ওয়াই ভ্যালু দিয়ে দেবো ওকে সো আমি এক্স মিন্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট যে মানে মেলগুলো আছে সেগুলো আর ওয়াই মিন্স হচ্ছে আমাদের এই যে ইয়া মানে স্প্যাম না হাম এটা মানে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওকে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যান্ড এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এইটুকুই তো এখন তাহলে আমরা এখানে কী দেবো এক্স কমা ওয়াই ঠিক আছে সো এক্স কমা ওয়াই দ্যাট মিন্স মানে আমার ডাটা সেটটাকে আমি বলে দেওয়া লাগতেছে ডাটা সেট এটা এটা হচ্ছে টোটাল ডাটা সেট তার মধ্যে ওয়াই হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট অ্যান্ড এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তার মানে ও এক্স ওয়াই মিলে টোটাল ডাটা সেট দেন আমার এখানে বলে দিতে হবে আমার এখানে টোটাল কটা ইটারেশন হবে আমি যেমনটা বলছিলাম ওকে আমি দিচ্ছি এখানে দশটা ইটারেশন হবে ঠিক আছে তো দশটা যদি ইটারেশন হয় তাহলে দশটা অ্যাকিউরেসি আমরা পাবো দেন ফাইনাল অ্যাকুরেসিটা আমরা বের করবো দশটার মিন বের করে বা আমরা এখান থেকে দেখতে পারি আমাদের সর্বনিম্ন কত অ্যাকিউরেসি আসছে সর্বোচ্চ কত অ্যাক্যুরেসি আসছে তো আমার ডাটা সেটের যদি এক হাজারটা ভ্যালু থাকে মানে এক হাজারটা ইনস্ট্যান্স থাকে সেক্ষেত্রে আমার এক হাজারকে দশ দিয়ে ভাগ করলে হয় একশো তার মানে প্রতিটা ফল্টের মধ্যে একশো করে ভ্যালু থাকবে ঠিক আছে তো তাহলে এখানে আমাদের আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে টোটাল চারটে প্যারামিটার প্রথমে হচ্ছে আমাদের মডেল তারপর হচ্ছে আমাদের ফিচারগুলো মানে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ফিচারগুলো তারপর আমার কয়টা আসলে ইটারেশন দেখতে চাই সেটা মানে কয়টা ফল্ট হবে সেটা ওকে তো তাহলে রান করাই এখানে একটা প্রবলেম হবে আমার মনে হয় ওকে তো একটা প্রবলেম আসছে দেখছেন ভ্যালো ইরোর এই এটা আসার কারণটা আমি এক্সপ্লেন করি আমি ইচ্ছে করে এটা করছি বিকজ যেহেতু আমি এখানে প্রি প্রসেসিং করছি আমার ডাটা সেটটা ছিল টেক্সট ডাটা সো দ্যাটস আমার প্রি করা লাগছে বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনার কাছে ডিরেক্ট নিউমেরিক্যাল ফিচার থাকতো বা এমন কোনো ডাটা থাকতো যেটা আপনি প্রি প্রসেসিং করা লাগতেছে না তাহলে সেক্ষেত্রে এমন হইতো যে আপনার কাছে উলট পর লাগতো সো আমি দুইটাই দেখাচ্ছি তো যেহেতু আমি প্রি করছি তো আমি কিন্তু ডিরেক্ট আমি টেক্সট নিয়ে কাজ করতে পারবো না দেখেন আমি এক্স এক্সের মধ্যে কী রাখছি এক্সের মধ্যে আমি রাখছি টেক্সট টেক্সট আর ওয়ের মধ্যে রাখছি স্প্যাম কলাম তো ওয়াইয়ের মধ্যে কোনো সমস্যা নাই বাট সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে টেক্সটের মধ্যে বিকজ এই টেক্সট ডাটাগুলো কিন্তু আমাদের অ্যালগ্রদম রিড করতে পারবে না এটা অবশ্যই আমাদের প্রি করতে হবে ওকে তো এক্সটা আমরা প্রি প্রসেস তাই না তো আমি যেটা করছিলাম এর আগের প্রজেক্টে সেটা হচ্ছে ট্রেন টেস্ট স্প্লিটে ভাগ করার পরে আমি প্রিপোসেস করছিলাম বিকজ আমার এক্স ট্রেইন অ্যান্ড ওয়াইড সরি এক্স টেস্ট এই দুইটা আমার প্রিপোসেস করা লাগছে তো এখানে কিন্তু এই সমস্যাটা নাই বিকজ আমি কিন্তু ট্রেন টেস্ট স্প্লিটে ভাগ করিনি আমি সম্পূর্ণ ডাটা সেট নিয়ে কাজ করতেছি সো দ্যাটস ওয়াই আমি এখানে দিছিলাম এক্স ট্রেইন মানে এক্স ট্রেইনটাকে আমি এখানে ডাটা প্রিপোসেসিংয়ে টি এফ আইডিএফ ভেক্টোরাইজার ইউজ করছিলাম তো এগুলো আসলে প্রত্যেকটা এভাবে বলা সম্ভব না বিকজ এর আগের প্রজেক্টে আমি এটা বলছিলাম তো আমি জাস্ট এটা বলতেছি যে এর আগে জাস্ট আমি এক্স ট্রেইনটাকে কনভার্ট করছিলাম নিউমেরিক ফর্মেটে বাট এখানে আমি এক্সকে কনভার্ট করবো মানে টোটাল এক্সকে কনভার্ট করব ঠিক আছে আর কোনো কাজ নাই এখানে সো আমি ওটা কেটে দিলাম আমি জাস্ট এই অংশটুকু রান করাবো ঠিক আছে তো রান করাইলাম আর এদিকে আমার কিছু আমি আর রানে আসবো না বিকজ দেখেন আমার কিন্তু এখন শুধু আমি এক্স এখন কিন্তু আমি যদি এটা রান করাই তাহলে কিন্তু রান হবে না বিকজ দেখেন আমি কিন্তু এই এক্স আমি কিন্তু এখানে ইয়া করি নাই এখন কিন্তু এক্স নাই এখানে শুধু এক্স সো আমি এটা রান করাবো না আমি ডিরেক্ট চলে যাচ্ছি এখানে বিকজ আমরা অলরেডি দেখছি এটা আমি ডিরেক্ট এখানে চলে আসতেছি সো আমি এটা রান করাই এখন সরি আমার এখানে এক্স হবে না এখানে এটা আমি রাখছিলাম কোথায় সেটা দেখতে হবে তো এইটা আমি রাখছিলাম এইখানে ওকে তো ডাটা প্রিপোসেস হওয়ার পর এই ডাটাটা আছে আমার এক্স ট্রেইন এক্স আন্ডারস্কোর ট্রেইন এইখানে ওকে আর ওয়াইট ওয়াইট ঠিকই আছে ঠিক আছে তো এক্স ট্রেইনটা কি এক্স ট্রেইন নাথিং বাট এক্স ট্রেন হচ্ছে জাস্ট আমার এই এই ভ্যালুগুলাই জাস্ট এইটা আছে আমাদের টেক্সট ফর্মেটে আর আমার এক্স আন্ডারস্কোর ট্রেনের মধ্যে আছে নিউমারিক ফরম্যাটে জাস্ট আমি প্রিপোসেস করছি ওকে তো আমি এটা বসাই দিই আবার এখানে এক্সটা আমি কেটে দিচ্ছি এক্স আর এটা কিন্তু সেম জিনিস ঠিক আছে এখানে কিন্তু আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হবে এই দুইটা কিন্তু সেম জিনিস জাস্ট এটা হচ্ছে প্রি প্রসেস করার পর আর এর আগে ছিল ওটা প্রি প্রসেস করার আগে ওকে তো আমি এবার রান করাই ওকে প্রপারলি রান হয়ে গেছে তাহলে আমি এবার স্কোরটা দেখি যে আমার ক্রস ভ্যালিডেশনের স্কোরটা কত আসলো ওকে তো রান করাই আই হোপ এখানে দশটা স্কোর পাবো আমি ওকে দেখেন আমি এখানে দশটা কিন্তু স্কোর পাইলাম এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ আর দুই দশ ওকে তো পাঁচ এখানে আমি টোটাল দশটা স্কোর পাইছি দেখছেন তো আমার এখানে সর্বনিম্ন স্কোর আছে সর্বোচ্চ স্কোর আছে দেখেন আমার সর্বনিম্ন স্কোর ছিল কত সর্বনিম্ন স্কোর হচ্ছে এইটা পয়েন্ট এইট ফাইভ ফাইভ এটা হচ্ছে আমার সর্বনিম্ন স্কোর আর সর্বোচ্চ স্কোর কত আমার এখানে সর্বোচ্চ স্কোর আসছে পয়েন্ট এইট নাইন ঠিক আছে তাহলে ডিফারেন্সটা কিন্তু আপনারা বুঝতেছেন দেখেন এর আগে আমাদের স্কোর ছিল কত পয়েন্ট এইট সিক্স বাট এখানে আমাদের সর্বোচ্চ স্কোয়ারশেপ পয়েন্ট এইট নাইন ঠিক আছে তো আপনি যখন একটা প্রোজেক্ট সাবমিট করবেন বা আপনি যদি কারোর কাছে কন্ট্যাক্ট নেন সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারতেছেন যে আপনার একটা সর্বনিম্ন অ্যাকিউরেসি আছে একটা সর্বোচ্চ অ্যাকিউরেসি আছে এবং আপনি যদি চান যে অ্যাকচুয়াল অ্যাকিউরেসি কত সেক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনি জাস্ট সিবি ডট স্কোর সিবি আন্ডারস্কোর স্কোর মানে ক্রস ভ্যালিডেশন স্কোর ডট মিন জাস্ট আপনি মিন বের করবেন মিন মিন মানে কি মিন মানে হচ্ছে গড় ওকে ওকে তো আপনি কিন্তু এখন একটা অ্যাকচুয়াল অ্যাকুরেসি পেলেন সেটা হচ্ছে এইট্টি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট ওকে তাহলে কিন্তু আপনি এটাও বলতে পারতেছেন যে আপনার অ্যাভারেজ অ্যাকুরেসি কত ঠিক আছে ওকে তো তাহলে এটাই হচ্ছে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন সরি আমি এখানে এফ কেন এটা আমার তো বড়ো একটা মিস্টেক আমার এফ না তো এটা হবে কে ওকে তো আমি রান করাই আবার এটা আপনাদের আবার মিসআন্ডারস্ট্যান্ডিং যেন না হয় এটা কিন্তু কে হবে কে ফল্ট ক্রস ভ্যালিডেশন আমি ভুলে এটা এফ লেগে ফেলছি তো এই হচ্ছে আমাদের কে ফল্ট ক্রস ভ্যালিডেশন আই হোপ আপনার বুঝতে পেরেছেন তো নেক্সট ভিডিওতে আমি স্টার্টিফাইড ক্রস ভ্যালিডেশনটা দেখাবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম